আবারও মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র। তেলের ট্যাঙ্কার জব্দের ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে বাড়ছে উত্তেজনা। পারস্য উপসাগরে একের পর এক মার্কিন তেলবাহী জাহাজ আটকের পর এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি জানান, তেল বহনকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে পারস্য উপসাগরে সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। এর মাধ্যমে অঞ্চলটিতে প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী হবে যুক্তরাষ্ট্রের। কার্বি আরও বলেন, হুঁশিয়ার করা সত্ত্বেও ইরানের তরফ থেকে বারবার হুমকি আসছে। আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী নৌযান আটক অব্যাহত রেখেছে তেহরান। পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানোর ঘোষণায় নড়েচড়ে বসেছে ইরান। এক বিবৃতিতে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC জানিয়েছে, অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ড সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। নিজেদের সামরিক বাহিনীর ওপর কোনো হুমকি এলে তা মোকাবিলা করার সক্ষমতা ইরানের আছে বলেও জানিয়েছে IRGC। 2015 সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশ ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে চুক্তি করে। এর অধীনে তেহরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো। তবে 2018 সালে ক্ষমতায় এসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক শীতল হতে শুরু করে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।